আমাদের ওয়েবসাইটকে আকর্ষণ ভাবে গড়ে তোলার জন্য আমরা আমাদের ওয়েব পেজে বিভিন্ন ধরনের ইফেক্ট দিয়ে থাকি। তার মাঝে সবাই একটি ইফেক্ট ব্যবহার করে থাকে, বা সবচেয়ে ইম্পর্টেন্ট একটি ইফেক্ট হলো যে স্মুথ স্ক্রল। স্মুথ স্ক্রল হচ্ছে যে আমাদের যখন দেখেন এই যে মেনু বারের উপর অনেক যেসব ক্যাটাগরি থাকে, যখন আমরা মেন ক্যাটাগরিতে ক্লিক করব স্মুথ হয়ে আমাদের মেন ক্যাটাগরিতে চলে যাবে, আবার যখন ওমেন ক্যাটাগরিতে ক্লিক করব ওমেনে চলে যাবে, আর সেটা কিন্তু হুটহাট করে চলে যাচ্ছে না। এখানে দেখেন ইফেক্ট দেওয়ার আগে যখন ক্লিক করছি মানে মেনে কিন্তু হুটহাট করে চলে যাচ্ছে, ওমেনে ক্লিক করলাম হুট করে চলে গেল। আর ইফেক্ট দেওয়ার পরে দেখেন যখন আমি ব্লগে ক্লিক করলাম ব্লগে কিন্তু চলে গেছে ঠিকই, কিন্তু স্মুথলি যাচ্ছে, একটা ইফেক্ট নিয়ে চলে যাচ্ছে, তাই না? ঠিক এই কাজটি করার জন্য, এই কাজটি আমাদের অনেকভাবে করা যায়। আমি আপনাদেরকে চারটি মাধ্যম দেখাবো যে চারভাবে এই কাজটি কিভাবে করতে পারেন, খুব সহজেই দেখাবো। প্রথমে দেখাবো যে একটা এক লাইন একটি সিএসএস কোড, এর জন্য আমরা আমাদের টেক্সট এডিটর ওপেন করব। ওপেন করার পরে আমরা আমাদের style.css এ চলে যাব। style.css আসার পরে আমরা এখানে যে কোনো এক জায়গায় এখানে আমরা লিখি যে html 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 ট্যাগ লেখার পরে html ট্যাগের নিচে দিব আমরা scroll 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 behavior scroll behavior smooth smooth। এবার আমরা এখানে আসি, এটাকে কেটে দেই। এবার আমরা এখানে আসি, আসার পরে এটাকে একটু রিফ্রেশ দেই। রিফ্রেশ দেওয়ার পরে আমাদের উপরের দিকে চলে যাই, মেনে ক্লিক করি, এখন কিন্তু এটা স্মুথলি চলে যাচ্ছে, তাই না? এখন কিন্তু এটা স্মুথলি চলে যাচ্ছে, খুব সহজে আমরা কিন্তু এক লাইনের একটা ইফেক্ট দিলাম, স্মুথ স্ক্রল একটা ইফেক্ট দিলাম। তো আসলে এটা সব ব্রাউজারে সাপোর্ট করে না, যার জন্য এটাকে আমরা ব্যবহার করব না। এটাকে আমি কমেন্ট করে রেখে দিই, এটাকে আমি কমেন্ট করে রেখে দিই। আমরা এটাকে কিভাবে করব, এটা আমরা জাভাস্ক্রিপ্ট কোড করব বা জেকুয়েরি কোড করব। হ্যাঁ, এই জন্য আমরা এখানে যাই, যাওয়ার পর আমরা এখানে লিখবো যে আমরা এখানে দিলাম $, আচ্ছা ফাংশনের ভিতরে এটা অবশ্যই দিতে হবে। দেখেন আমাদের এটা কিন্তু উপরে একটা ফাংশন নিয়ে আছে, এরপরে আমরা এর এই কাজগুলো করব। এই ফাংশনের ভিতরে আমরা এখানে দিলাম $, $এর ভিতরে আমরা লিখবো যে ফার্স্ট ব্র্যাকেট, এরপরে স্ট্রিং, আমি লিখবো যে নেবার, নেবারের ভিতরে হলো কি এ, আমাদের এই যে নেবারের ভিতরে যে এ আছে না, এখানে কি করে চলে যাই ম্যান ওখানে দেখলাম এই যে আমাদের নেবার যে ফুল, আমাদের এই যে ফুল মেনুটা এটার ভিতরে আমাদের এই যে এ, এই যে অ্যাঙ্কর ট্যাগের ভিতরে যে দিছিলাম এ, এই যে এ, এটা নিয়ে এখানে কাজ করব। আমরা এখানে জাভাস্ক্রিপ্টে চলে যাই, নেভারের ভিতরে যে এ আছে একে আমরা এটাকে আমরা ক্লিক করব। আচ্ছা এটাকে আমরা ইভেন্ট পেন্ডিং করে নেই, অন ক্লিক, এটাকে আমরা ক্লিক করব। ক্লিক করলে কি হবে, আমাদের একটা ফাংশন জেনারেট হবে, ফাংশন 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 এখানে দিলাম এ, এটাকে আমরা ক্লোজ করে দেই। ভিতরে একটা সেকেন্ড ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট ভিতরে ভিতরে এখানে আমাদের একটা কন্ডিশন দিব, ইফ দিস দিস এটা হ্যাশের ভিতরে কাজ করবে এটা, তাই না? এখানে আসেন, এখানে এখানে একটা হ্যাশ নিয়ে কাজ করছে। ধরার পরে আমরা এখানে দিলাম যে হ্যাশ, হ্যাশ দিলাম, হ্যাশ দেওয়ার পরে আমরা আমাদের এখানে ব্র্যাকেট এমটি স্ট্রিং বাইরে এসে সেকেন্ড ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে এখানে আমরা লিখবো যে এখানে আমরা ফাংশন যেটা দিছিলাম এ, এখানে আমরা যে কোনো কিছু দিতে পারি। এখানে আমরা যদি দিই যে ইভেন, ইভেন ইভেন আমরা দিব যে ইভেন, দেন দেয়ার পরে ডট, ডটের পরে এখানে লিখবো যে প্রিভিউ প্রিভেন্ট ডিফল্ট, প্রিভেন্ট ডিফল্ট
এরপরে এসে একটা সেমিকোলন, এটাকে একটা ভেরিয়েবল নেই, ভেরিয়েবল নেওয়ার পরে ভেরিয়েবলের ভিতরে এটাকে রাখবো হ্যাশ। হ্যাশে করে দিলাম যে উপরে এটাকে ধরলাম যে হ্যাশ। আমরা এখানে একটা এখন ডলার সাইন দিব, ডলার সাইন দেওয়ার পরে ব্র্যাকেট এইচটিএমএল বডি, এইচটিএমএল বডির ভিতরে কি হবে অ্যানিমেট হবে, অ্যানিমেট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট স্কল স্কল টপ ডলার সাইন ওটাকে ধরলাম যে হ্যাশ হ্যাশ অফসেট ডট অফসেট ডট টপ। এবার আমরা যদি এখানে একটা রিফ্রেশ দিই, আমাদের আগের যে ইফেক্ট সেটা এখানে পাচ্ছে, এটাকে আমরা যদি এখন কমেন্ট সেকশনে রাখি, এরপর আমরা এখানে যে একটা রিফ্রেশ দিই, দেখেন এটা এখন কিন্তু আমাদের এটা স্মুথ আকারে হচ্ছে না। এবার আমরা এখানে জেড দিয়ে এবার একটা রিফ্রেশ দিই, আবার কিন্তু আমাদের এটা স্মুথলি কাজ করছে, তাই না? স্মুথলি কাজ করছে। এটা একটু স্পিড দেওয়ার জন্য এখানে আমরা দিতে পারি ডট 1000, একটু রিফ্রেশ দেন। খুব সুন্দরভাবে একটা ইফেক্ট নিয়ে এটা কাজ করছে, ঠিক আছে? এইগুলো আমাদের অপশন টু। আর অপশন থ্রি হলে আমরা এটাকে আমরা এখান থেকে কমেন্ট সেকশনে রাখি, কমেন্ট করে রেখে এবারে একটা রিফ্রেশ দেন। রিফ্রেশ দেওয়ার পরে ওর আগের মতো চলে আসছে, তাই না? এখন অপশন থ্রি দেখার জন্য আমরা এখানে যাব, যার পরে এখানে দেখবো যে স্মুথ স্কল, স্মুথ স্কল, স্মুথ স্কল দেখার পরে লিখে সার্চ দেওয়ার পরে দেখেন গিটহাবের একটি লিঙ্ক চলে আসছে সবার উপরে। লিঙ্কে চলে যাই, লিঙ্কে যাওয়ার পরে নিচের দিকে আসেন, স্ক্রল করে নিচের দিকে আসবো। সবার এখান থেকে কিছু সিডিএন দেওয়া আছে, আমি জাস্ট এখান থেকে যে কোনো একটা ডাউনলোড দিব, এটাকে কপি করলাম, কপি করে এখানে আসি, পেস্ট করলাম, এন্টার দেওয়ার পরে এটাকে আমরা সেভ করব, সেভ অ্যাজ। কোথায় সেভ করবো? আমাদের যে যে কুড়ি যে আমাদের প্রজেক্টের ভিতরে যে কুড়ি ফোল্ডারের ভিতরে এটাকে আমরা সেভ করে দিলাম। সেভ করে দেওয়ার পরে এটাকে আমরা এখানে লিঙ্ক করে দিব। লিঙ্কটা কোথায় করব? লিঙ্ক করব আমরা কাস্টম ডট জেএস এর উপরে। আর আমাদের কিন্তু একটা জিনিস অলওয়েজ মাথায় রাখতে হবে যে কাস্টম ডট জেএস থাকবে সবার নিচে, আর আমাদের যে কুড়ির যে ভার্সন সিডেন ভার্সন যেটা আছে সেটা কিন্তু থাকবে সবার উপরে। এটাকে লিঙ্ক করে দেওয়ার পরে আমাদের এখানে এটা অ্যাক্টিভ করার জন্য একটা অ্যাক্টিভেশন ই আছে, এটাকে এখান থেকে এটাকে আমি কপি করলাম। কপি করার পরে এটাকে আমরা কাস্টম ডট জেস এখানে পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পরে জাস্ট রিফ্রেশ, দেখুন আমাদের কাজ করছে। এখানে আমরা স্পিড চাইলে কমিয়ে বাড়িয়ে দিতে পারি, আমরা 800 দিই। আবার একটা রিফ্রেশ দেন, ঠিক আছে? আমাদের আমাদের এটা কিন্তু কমপ্লিট। এগুলো আমাদের অপশন থ্রি। আর যে আরেকটি ভাবে এটা করতে পারি, সেটার জন্য আমাদের কোনো কিছুই করতে হবে না, জাস্ট আমরা আমাদের এই যে যেগুলি প্লাগইনটাকে ডাউনলোড দিব, ডাউনলোড দেওয়ার পরে আমরা জাস্ট লিঙ্ক আপ করে দেব এটাকে। এটাকে আমরা এখন রিমুভ কমেন্ট সেকশন রেখে দেই, কমেন্ট করে রাখি,
আচ্ছা, আমি আমার এই যে লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা লিঙ্ক নিতে পারেন। এখান থেকে আমরা করে চলে যাই ডাউনলোড জিপ। ডাউনলোড জিপে যাওয়ার পরে এটাকে আমরা এখান থেকে ডাউনলোড করবো। ডাউনলোড এটাকে কপি করলাম। কপি করার পরে আমাদের ডেস্কটপে চলে যাই, ডিভাই জেস এখানে পেস্ট করে দিলাম। স্মুথ স্কুল উইন্ডোজ জেস, আচ্ছা, এন্ড অ্যাডজাস্ট এটাকে আমরা এখানে লিঙ্ক করে দিব। আমাদের কমপ্লিট স্মুথ স্কুল এটা। এখানে আমাদের আর কিছুই করতে হবে না, এটা অ্যাক্টিভেশন কোড দরকার নেই, অ্যাক্টিভেশন কোড এখানে দেওয়া আছে, এটার ভিতরেই। জাস্ট এবার একটা রিফ্রেশ দেন, ম্যানেজ ক্লিক করেন, কন্টাক্টে ক্লিক করেন, কন্টাক্টে চলে আসছে, হোমে ক্লিক করেন, হোমে চলে গেল। তো আজ এই ছিল আজকে আসলে আমাদের স্মুথ স্কোপ। আচ্ছা দেখেন, এটা কিন্তু খুব সুন্দরভাবে স্কোপ হচ্ছে, একটি ইফেক্ট কিন্তু এটার সাথে আছে। এখানে আমরা স্পিড চাইলে বাড়াতে কমাতে পারি, জন্য আমরা এখানে যাব যে স্মুথ স্ক্রল। এখান থেকে আমরা যদি চাই যে 2000 দিব, 2000 দিতে পারবো এখানে। ঠিক আছে, আর এখানে 800 দিই, তাহলে কি হয় দেখি। ক্লিক করে স্পিডে, এখানে একটা